দাদা স্বামী স্ত্রী থাকতে গেলে ঝগড়া গন্ডগোল হয় না, তাহলে কিনে ঝগড়া গন্ডগোল হয়ে তাহলে আমি বলি শুনুন দাদা, তোমরা তো তেরেঙ্গা খাচ্ছ, তেরেঙ্গা মানুষ কটা করে খায় গো, তেরেঙ্গা একটা করে খায়। দাদা আমার বউ যখন তেরেঙ্গা খাবে 10-12টা প্যাকেট কেটে নিয়ে গালে ভেতর দেবে, 10-12টা তেরেঙ্গা খাচ্ছে আর গোলা শর্মা সত্যিনিক তেরেঙ্গার প্যাকেট ঝুলছে। আমি তাহলে খাচ্ছে খাক, তাহলে আমি কাজ করে এসে বলছি এই দেখো রান্না হয়ে গেছে, সবে রান্না হয়ে গেছে বলে আর এসে ওই রান্নাঘরে গেটের সামনে এসে দাঁড়িয়েছি, আর এই রান্নাঘর থেকে সেই তেরেঙ্গা প্যাকেট চিবোতে চিবোতে এসে বলো হ্যাঁ হয়ে গেছে বলে মাত্র সেই চিবুনে মারলে আর আমার মুখে মারবে না। তাহলে আমি একটা বেটা ছিলাম, মানে রাগ আছে, সেই রাগে বলে একটা এসে দুখা চল মেরেছি। আর 17 দিন, আর 17 দিন বাপের বাড়ি চলে গেছে। দাদা আমি এই পুরুর মানুষ, এই ঘর সংসারে কাজ করবো না, লোকের বাইরে কাজ করে বলতে পারো এই বললে হয়তো ওনাদের মিথ্যে বলে বলতে এসে দেখে দাও যে বালিশটা মাথা হয়েছে শোয়, তার অবস্থাটা দেখে যাও, পুরো ভারতবর্ষের ম্যাপ রেখে থুয়েছে, খেয়েছে আর এই মাল পাশ থেকে পড়েছে, আর ঘরের দেয়ালের দিকে চাইতে পারবে না মারি দাদা, হাওড়া হুগলির ব্রিজ করে থুয়ে খেয়েছে আর জিতাই সেটাই মেরেছে। তুই একটা ঘরের বউ, ঘর তো পরিষ্কার করে রাখবি তো, এই নেই ঝগড়া। তাহলে বেটা ছেলে আমাদের এই সংসার চালানো সম্ভব বলে দিনি, তাহলে কাল সকালবেলা গোল কাটতে গেছি, বেটা ছেলের দ্বারা গোল কাটা সম্ভব হয়, ঝোড়াটা নেই আর সবে গোয়ালের ভিতরে গেছি, গিয়ে হ্যাট হয়ে সবে গোবরটা তুলতে গেছি, আর সে আমার বুড়ি গাড়িটা মাথার উপরে কলকল করে পেঁচা করে দিল। বেটা ছেলের দ্বারা, এই বেটা ছেলের দ্বারা গোল কাটা সম্ভব হয় বলে দিনি। তারপর সেই বড় ধারি ছাগলটা, তার আবার 5টা বাচ্চা হয়েছে, তা আমি এই ছাগল বাচ্চা থেকাবো না এই সংসার থেকাবো বলতে পারো? তাই নিজের থেকে চিন্তা ভাবনা একটা করলাম, বুঝেছ যে মারধর করেছি তো আমি ভুল করেছি, তাহলে শ্বশুর বাড়ি যাই অন্তত অন্যায় স্বীকার করতে হয় হবে, নিজে থেকে ছোট হতে হবে, এত বুকে সঙ্গে করে নিয়ে আসি, প্রথমে অন্যায় স্বীকার করবো হাতে টাতে ধরে, আর তাতে যদি না হয় তো লাস্ট ওই মানে পা দিকে যেতে হবে, কি হবে না পায়ে ধরে নিয়ে আসতে হবে, মারধর করেছি তাই বলে গিয়ে চুপ করে থাকছি যা হয় হবে, তাই বলে তুই আমার ছেলে চলে গেলি, মাত্র দুঃখ চড়ে চলে গেল 17 দিন বালিশ ভিজল ভাই রে, বইয়ের কথা ভেবে ভেবে সামনের দাঁতা নড়ে, যখন রাত্রি নিঝুম দুঃখাকে জুম একলা শূন্য ঘরে, বউকে মনে পড়ে আমার বউকে মনে পড়ে, যখন রাত্রি নিঝুম দুঃখাকে জুম এখান থেকে আমি এক পাও তুলবো না। দাদা কি ধরবো দাদা? মাংস রে মাংস। দাদা কেন বলো তো তুমি মাংস আনতে গেছো? দেখ দেখ করে 17 দিন হয়ে গেছে আমি তোমার বাড়িতে আছি, কত খরচা হচ্ছে, তুমি কেন এইসব আনতে গেছো? আমি মনে আনবো না, তুই আমার বাড়ি 17 দিন আছিস, আমি তোর একদিন মাছ কিনে খাওয়াতে পারলাম না, তাতে কি আছে? পথে কাজ করে আসছি, দেখলাম ওরা খাসি কেটেছে, তা আমি ভাবলাম আমরা দুই ভাই বোনে যখন বাড়িতে আছি অন্তত 5টা মাংস নিয়ে যাই, ভালো করে রান্না করে খাওয়া দাওয়া করবো। তা দেখ বোন, বললো আজকের এমন করে রান্না করবি? হ্যাঁ করবো, যেন তোর হাতটা আমি কামড়ে খেতে পারি। ভালো করে রান্না করবি বুঝেছিস? ভালো করে রান্না করবি, ধর 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 ধর। ওরা দাদা
কেরে ওরে আমি গউতে বেরো আগে বেরো দেখো দিনি দালা রাখো না রাগ করো ওরে দেখো তো স্বামী স্ত্রী গন্ডগোল হতে পারে তা আমি নিজে থাকি তো ফোনে নিতে দিই তো তোমার ফোনে আমার শুয়ে পড়ে দাও দেখো গরু ছাগল টানবো না রান্না বান্না করে তোমার মনে পড়ে চলে যাচ্ছি মার দাম তুই কি আমার জ্ঞান দিচ্ছিস ও আমি তো চলে যাচ্ছি জানো আর তোমার বোনের বলবে যেন একা হাটে ঘাটে যায় না আর ওই পুকুরে গিয়ে যেন একা কাপড় চোপড় ছাড়ে না সেটা আমি দেখবো আমার মনে হয় বাবা ভালো চলে বলতে না শুন না শুন ভালো চলে বলতে হবে না আমি তো চলে যাচ্ছি জানি যাও এই একা হাটে ঘাটে যাই নি আমি বলতে হবে না ঘাটে গিয়ে যেন একা কাপড় চোপড় ছাড়ে না আমার বোঝাতে এসছো ও বাবা না শুন না শুন আমি বললাম তো শুনবো না 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 শুন না তুই চলে যাচ্ছি তো যাও এই তুই যাবি হাত ধরে কি চলে হাত ধরে বের হবে চলে যাই যাক ওর ব্যবস্থা আমি করে দেব রে লোকি তুই একদম কান্নাকাটি করিস শোন শোন এবন আমাদের সেই মাংসটা ভালো আছে তো হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো দেখো তুই মনটন খারাপ করিসনি ওই মাংসটা আজকে ভালো করে রান্না করবি আর তোর হাতের কাজকর্ম সব আমি করে দেবো তাড়াতাড়ি চল চলো
বাড়িতে ঠাকুরজিভাই বলো আমাকে একটু অভিনয় করতে ঠিক আছে আমি এমন ভাবে অভিনয় করব ঠাকুরজি বুঝতে পারবে না আমি ওর বৌদি কিন্তু সে ঠাকুরজিভাই গেল কোথায় এই বৌদি কোনো ব্যাপার না শুধু তুমি আর আমি জানবো তুই আমার বৌদি বুঝছো আচ্ছা পাড়ার লোক সকলে জানো তুই তুমি আমার বউ যা আমার লজ্জা করছে মানে কিন্তু লজ্জা কি ডাক বৌদি এখানে কিন্তু কোনো বাংলা কথা চলবে না বাংলা চলবে না না বাংলা সব হিন্দির মধ্যে ছাড়তে হবে আমি হিন্দি খুব একটা ভালো বলতে পারি না বেশি বলতে না অল্প দু চারটে বলতে চলবে যদি ফুল টুল হয় ম্যানেজ করে নেব ম্যানেজ করে নিয়ে ঠিক আছে তাহলে ঠাকুর জামাই আমি হিন্দি বলেঙ্গা হাউ লোক হিন্দি বলেঙ্গা হচ্ছে এইরকম বললে হবে মোটামুটি তাহলে বাংলাগুলো কি করেঙ্গা ও আমরা লোক সব খেয়ে ফেলেঙ্গা হচ্ছে তো হ্যাঁ এইরকম বললে হবে মোটামুটি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আরো টেনিং আচ্ছা ঠিক আছে আমি বলছি ম্যানেজ করে নেবে কিন্তু আরে ম্যানেজ করব আরে এমন লোকে তো খবর দিছি এক ঘন্টা বলে তো আধ ঘন্টা মধ্যে ঠিক না চলে আসবে হ্যাঁ ঠিক আছে তাহলে মেরে পাস আও না মাহির বলে তুই শুধু এই টাকা বলবেন এর মাঝখানে বাংলা খাইয়ে ঠিক লাইন করে ফেলবে আচ্ছা কি দেখো না ঠিক আছে আমি দেখ আসি হ্যাঁ তাড়াতাড়ি এসো আসে টাইম নিতে হবে তো দূরের পথ আসে টাইম নিতে হবে আচ্ছা তাহলে ধরো আমাদের নতুন বিয়ে হয়েছে বুঝছো নতুন আর বিয়ে হয়েছে যাকে আমি ভালো দেখি যে আমার লজ্জা করে না গোবি না হচ্ছে তো বুঝতে পারতো গোবি না হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা কেন বাসর ঘর মতন হচ্ছে বাসর ঘর হ্যাঁ বাসর ঘর মতন হচ্ছে আচ্ছা তাহলে এটা কিভাবে কি করলে হয় এরকম ভালো দেখেছো এটা তো কোনো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি হ্যাঁ সেইভাবে ট্রেনিং দেন না হোক হ্যাঁ তাহলে শুরু করুম এই কোমর মে দারদ মে কেসে সিতারে বা কই কো কোথায় গেলি তাড়াতাড়ি এসো চাদর পিছনে ভাব হয়ে যাচ্ছে না তাহলে কি হবে চাদর পিছনে যাবো না বুঝেছো মানে ঝেলা মিশে যেতে হবে ঠিক আছে ঠান্ডা সময় উল্টো পাল্টা করবে কেউ এলো না কুমোর ধরে টাঙাটা নেই কোথায় কেউ দেখো তোমরা তো ভুল করে ঢুকে পড়েছেন বুঝেছো যে পথে এসেছেন তা সে পথে চলে ভালো ফুল সজ্জা ঘটে খেতে দিচ্ছে তো কি ফুল সজ্জা হ্যাঁ ফুল সজ্জা এ কে হ্যাঁ এ কে হ্যাঁ ফাটা পাপা ও সর্বনা কোথায় দে মেরুনি ধরে নিয়েছে দেখো এ কি বল বেরো লেকিন হ্যাঁ লেকিন ভকর ভকর বাঁধ করো ও টাকরার ভিতরে হাত ঢোকাবো আল জিপ টেনে বার করব বেরো এ আমারা পতি হ্যাঁ তোমার পতি এক দোকানে বাজার করে দুটি কাস্টমার আরে কাকে ছেড়ে কাকে ধরি আমার ভাগ্য চমৎকার আমার ভাগ্য চমৎকার দাদা আমি একা দোকানদার আর দুটো কাস্টমার আমি কাজ ছেড়ে কাজ ধরবো আরে এক দোকানে বাজার করে দুটি কাস্টমার কাকে ছেড়ে কাকে ধরি কাকে ছেড়ে কাকে ধরি ভাগ্য চমৎকার আমার ভাগ্য চমৎকার এক দোকানে ফাটা পাপড় এ আমারা পতি হ্যাঁ তোমার তুই কি হচ্ছে এ আমারা মরণ আর দিশি মুরগি যদি না হয় পোলট্রির মাংস খাবি আগে দিশি মাংস সত্য তো চিবো তো যদি অসুবিধা হয় আই পোলট্রির মাংস তোমার ব্যবস্থা করে দিই কেন চিবিয়ে কানে দাও না সেটা আমাদের ব্যাপার ব্যবস্থা আমি করব শুকের ঘরের মাঝখানে তে পূর্ণ তাতে দাদা এ দুধে ঘোলে খেয়ে খেয়ে হচ্ছে লাগাম ছাড়া এই করতে কে রে শালা আমি তো রে বড় শালা তুই শালা বড় শালা বেরো কোথাকার কে ঠিক নি আমি তোর বড় শালা বড় মেরা দাদা আমি তো নিজের স্বামীকে হাত ধরে অনুরোধ করলাম সেই মাথা হাত বলেছ সেই গা হাত বলেছ এমন নিয়ে ঘুষো মারবে আর ওপারে গিয়ে ফেলো বেরো বেরো দাদা গিয়ে বললাম বলে হাত জোর করে অনুরোধ করলাম যা হয়েছে ঘরের লোক ঘরে চল বললাম আমার দাদা দা বলবে তাই শুনবো দাদার কথা শোনো শোনো আর দিশি মুরগি যদি না হয় পোল্ট্রির মাংস খাবি দুধে ঘোলে খেয়ে খেয়ে হচ্ছে লাগাম ছাড়া সারা কলির কেষ্ট কইলো নষ্ট কলির কেষ্ট কইলো নষ্ট ওই আমার বোনেরই সংসার আমার বোনেরই সংসার ইয়াগ দোকা ও
আজকে নিজের বোনের গায়ে হাত রেখেছে বলে খুব জ্বালা বেঁধে গেছে তাই না জ্বালা বাঁধবে না জ্বালা বাঁধবে না কেন আমাকে চিনতে পারলে না তা তুমি কে আমি তো চিনবো কেন আমি তোমার সেই ফুলকলি ফুলকলি হ্যাঁ তা তুমি কেন এসেছো ভুল করে এই গলি জানো কেন আমি খইনি খেতাম বলে তুমি আমাকে তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবনি নেশা আমি ছাড়তে পারিনি খইনি খেতে খেতে আমার কি হয়েছে জানো কি হয়েছে তোমার তো ভয় লাগছে আর তো ফুলকলি আর লাশ সিনে জমিয়ে দিল ওনল কা কলি গন্ডগোল করে চলে আসতেছি বৌদি সঙ্গে পথে দেখা বৌদি কে বিষয় কোনো খুলে বললাম বৌদি বলে বিয়ে করতে হবে না আমি ম্যানেজ করে তুমি খবর দাও আচ্ছা আচ্ছা ভালো বৌদি তুমি এখানে আমি ভাবতে পারিনি দেখ বোন আজকে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে তোর উপায়টা কি হতো বলতো ঠিক বলেছ বৌদি আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা ছিল না না রে বোনা তোর অত চিন্তা কিসের আমি তো আছি তোর পাশে নেশা হলো সর্বনাশা শুনে যান সবাই করবেন না নেশায় আপনাদের অনুরোধ জানাই কারো অনুরোধ জেনে দরকার নেই তুমি সকলে যে যাবে নেশা চালাতে চালাক আর তুমি যেভাবে তেরেঙ্গার প্যাকেট কি বললে ফেলে দিয়েছি কেন আর খাবে না 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 তো আমি আরো যাই বেশি আমি বললাম তো খাবো না খেয়ে যাও কোন অসুবিধা নেই তোমার দম ভাই লাগছে একবার তো ফুল বললি আরে লাশ সিনে জমিয়ে দিল ওনল কা কলি নেশা হলো সর্বনাশ শুনে যান সবাই করবেন না নেশায় আপনাদের অনুরোধ জানাই সুন্দর লেখে কইলে নেশা সুন্দর লেখে কইলে নেশা আর জীবন হবে অন্ধকার জীবন হবে অন্ধকার এক দুকা এই শুনো আমি খইনি খেতাম বলে তুমি আমাকে তাড়িয়ে দিলে সে নেশা আমি ছাড়তে পারিনি খইনি খেতে খেতে আমার কি হয়েছে জানো কি হয়েছে তোমার আমার হয়েছে ব্লাড ক্যান্সার ডাক্তার বাবুরা বলে দিয়েছে তোমার এটাই লাস্ট তুমি আর বাঁচবে না সেই জীবনে আমি স্বামীর ভিড়তে মরবো বলে ফিরে এসেছে ওকে তোমার বুকেতে আমাকে একটু আশ্রয় দিও আমি সেই জীবনে যেন তোমার বুকে মাথা রেখে মরতে পারি তেরেঙ্গানে সার করেছিলাম ওকে ভয়ঙ্কর নেশা আজ আমার ক্যান্সার হয়েছে তোর হবে না তার কোনো মানে নেই কেন সুখে সংসারে অশান্তি ডেকে নিয়ে আসি ওরে বোন আমি তো আর বেশি দিন বাঁচবো না যাওয়ার সময় আমি তোকে একটা কথা বলে যাই রে বোন তোরা সুখে থাকিস শান্তিতে থাকিস রে বোন ফুলকলি তোমার ভুল যখন তুমি নিজে বুঝতে পেরেছো আমার কাছে আবার ফিরে এসেছো তোমাকে আমি হারাতে চাই না ফুলকলি তোমাকে আমি সুস্থ করে তুলবো ফুলকলি তোমাকে আগের মতো আমি সুস্থ করে তুলবো তোমাকে কোথায় নিয়ে যাবো জানো তোমাকে নিয়ে যাবো আমি ভেলোর ওরে বনি দিমি লক্ষ্মীজি তুই তেরেঙ্গা গুটকা নেশা আর করিস না রে বোন তোরা সুখে থাকিস তোরা ভালো থাকিস ওরে ভাই গৌতম আমার বোনটাকে একটু মানিয়ে নিস রে ভাই আমার বোনটাকে একটু মানিয়ে নিস তোর বৌদিকে নিয়ে আমি চললাম রে ভাই তোর বৌদিকে নিয়ে আমি চললাম চলো ফুলকলি আর দেরি নয় চলো ফুলকলি যাও দাদা দেরি করো না তাড়াতাড়ি যাও কি গো বলো আমার উপর অভিমান করো তুমি কি এখনো দূরে দাঁড়িয়ে থাকবে ও গো এমন কথা বলে আমাকে লজ্জা দিও না গো কেন আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি বিশ্বাস করো নেশা যে এত বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় আমি ভাবতে পারিনি এই নেশার জন্য আমি সোনার মতো স্বামীকে হারাতে বসেছিলাম এই নেশার জন্য আমার সুখী সংসার আমি হারাতে বসেছিলাম এমন নেশা আমি কখনো করব না আমাকে তুমি ক্ষমা করে দাও ওগো তোমাকে নেশা করতে বারবার মানা করি তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে কি পেয়েছি তুমি কি জানো কি পেয়েছো আমাকে তুমি ভালোবাসনি শুধুই যন্ত্রণা আমাকে তুমি ভালোবাসনি শুধুই যন্ত্রণা